আজ মেঘ কাহিনীর পঞ্চম পর্ব, ফন্দি ফিকির। ইলেকট্রিসিটি চলে গেছে বলে আবার একটা মোমবাতি জ্বালানো হয়েছে। মেঘকে বিছানায় শুয়ে রেখে আবার মতি, বদি আর জরিনা গুল হয়ে বসেছে। 24 ঘন্টা আগে তারা যখন এভাবে বসেছিল তখন তাদের মাঝে উৎসাহ ছিল, এখন তাদের মাঝে উৎসাহের ছিটে ফোটা অবশিষ্ট নেই। বদি চেয়ারে সোজা হয়ে বসতে পারছিল না, খানিকটা বাঁকা হয়ে বসে বলল, আমি এখনো বলছি এই হতচ্ছাড়া পাজি বাচ্চাটাকে জ্বালানো দিয়ে নিচে ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ি যাই। তার মুখের সামনের একটা দাঁত পড়ে যাওয়ার কথাগুলি বলার সময় মুখ থেকে বাতাস বের হয়ে কথাটা কেমন যেন বিচিত্র শোনায়। জরিনা বদির দিকে তাকিয়ে বলল, কি বললে? বাড়ি যাবে? তোমার বাড়িতে গিয়ে দেখো, এখন পুলিশ বসে আছে। বদি হতাশ ভঙ্গিতে মাথা নেড়ে বলল, ঠিকই বলেছ। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এই কিডন্যাপ করতে গিয়ে আমাদের কি লাভ হয়েছে? মতি তার বুঝে যাওয়া চোখ দিয়ে দেখার চেষ্টা করতে বলল, এখনো হয় নাই। কিন্তু জরিনা বলল, আমার হিসাবে -3 লাখ টাকা। মাইনাস? হ্যাঁ, কারণ এখন পর্যন্ত শুধু ক্ষতি, বাড়ি গেছে, গাড়ি গেছে, এখনো তোমাদের দুইজনে চিকিৎসা করতে গিয়ে কত যাবে কে জানে। বোধে আরেকটা পা সোজা করার চেষ্টা করতে করতে বলল, ঠিকই বলেছ। জরিনা মতির দিকে তাকিয়ে বলল, এখন কি করতে হবে বলো? প্রথমে এই বাচ্চার বাসায় টেলিফোন নম্বর দরকার। হ্যাঁ, কিন্তু কিভাবে পাবো সেটা? তোমাদের যে অবস্থা, এখান থেকে তো বেরোই হতে পারবে না। মতি পকেট থেকে মোবাইল টেলিফোন বের করে বলল, বের হতে হবে না, এখান থেকেই বের করতে পারবো, 3-4টা টেলিফোন করলেই বের হয়ে যাবে। গত কয়েক ঘন্টা অবস্থা সেদিকে গিয়েছে, মতির কাজকর্মে কারো সেরকম বিশ্বাস নেই, কিন্তু দেখা গেল মতি সত্যি সত্যি মেকুর আব্বা আম্মার টেলিফোন নম্বর বের করে নিল। টেলিফোন নম্বরটা একটা কাগজে লিখে মতি বলল, সেই নম্বরে ডায়াল করতে যাচ্ছিল, তখন মতি বলল, মতি তুমি করো না, তুমি হচ্ছ কুফা। মতি খুব রেগে বলল, কুফা? আমি কুফা? তুমি জানো আমি এই পর্যন্ত কয়টা কিডন্যাপ কেস করেছি? করে থাকলে করেছ, কিন্তু এই কেসটা তো আর দেখছ কি হচ্ছে, সেটা কি আমার দোষ? কার দোষ আমি জানি না, কিন্তু তুমি টেলিফোন করতে পারবে না, কারণ তুমি হচ্ছ কুফা। হয় আমি টেলিফোন করব, নয় জরিনা। জরিনা বলল, ঠিক আছে আমি করছি। মতি অত্যন্ত বিরস বদনে টেলিফোনটা জরিনের কাছে এগিয়ে দিল। জরিনা টেলিফোনটা হাতে নিয়ে বলল, করতে গিয়ে থেমে গেল। মতি এবং বদির দিকে তাকিয়ে বলল, ইলিয়াস আলীর বাচ্চাটা ছেলে ছিল, এইটা কি ছেলের নামে? তিনজনে মেকুর দিকে তাকালো, সত্যি সত্য কারোর এটা জানা নেই। ছোট বাচ্চার চেহারা দেখে সে ছেলে নামে বোঝার কোনো উপায় নেই, সেটা নিঃসন্দেহ হতে হলে নেপি খুলে দেখতে হবে। বদি বলল, দাঁড়াও দেখছি। বদি তার মচকে যাওয়া পায়ে ভর দিয়ে ন্যাংচাতে ন্যাংচাতে মেতুর দিকে এগিয়ে গেল, তার নেপি ধরে টানাটানি করতে থাকে। মেকু এত বড় অপমান এত সহজে মেনে নিতে রাজি হল না, সে দুই পা একত্র করে অপেক্ষা করতে থাকে। বদির মুখটা নাগালের মাঝে আসতেই জোড়া পায়ে সমস্ত গায়ে জোর দিয়ে সেখানে প্রচণ্ড একটা লাথি কষিয়ে দিল। বদির মুখে এমনিতেই ব্যথা, দাঁত ভেঙে সেখানে ফুলে উঠেছে। তার উপর মেকুর জোড়া পায়ে লাথি খেয়ে সে যন্ত্রণায় কুক করে শব্দ করে পিছনে গড়িয়ে পড়ল। মুখে এবং মচকে যাওয়া পায়ে চেপে ধরে সে চিৎকার করে ওঠে। মতি অত্যন্ত বিরক্ত হয়ে বলল, এইটুকুন বাচ্চার লাথিকে গড়িয়ে পড়লে এই লাইনে এসেছে কেন? তোমার হওয়া উচিত ছিল ইউনিভার্সিটির প্রফেসর। বদি মুখ হাত চেপে রেখে হিংস্র গলায় বলল, এই বাচ্চা সাক্ষাৎ ইবলিশ, আমি একে খুন করে ফেলবো। মতি ধমক দিয়ে বলল, বাজে কথা বলো না, 2 মাসের বাচ্চা, বুঝে শুনে কিছু করো না, ওরা তো হাত পা ছুড়বেই, তুমি তো দূরে থাকতে পারো না, মুখ নেই এত কাছে চাপা দরকার কি? মতি এবারে নিজেই এগিয়ে গেল, নিজের মাথাটা মেকুর শরীর থেকে যতটুকু সম্ভব দূরে সরে সে সাবধানে তার নেপি খুলে ফেলল। মেকু গত কয়েক ঘন্টা থেকে বাথরুম করার সুযোগ পায়নি, তলপেটে প্রচণ্ড চাপ নিয়ে বসে আছে, নিজের কাপড়েরও কিছু করে ফেলতে সাহস পাচ্ছে না, হয়তো ভিজে কাপড়েই সারা রাত শুয়ে থাকতে হবে। এবার তলপেটে চাপ কমানোর সুযোগ পেয়ে আর দেরি করলো না, মতির মুখের দিকে নিশানা করে কাজ সেরে ফেললো। মতি লাফিয়ে সরে যাবার আগে সে ভিজে চুপসে হয়ে গেল।
এত যন্ত্রণার মাঝেও বৌদি খেঁককে করে হেসে বলল, এখন বিশ্বাস হয়েছে এই ছেলে কত বাজি? জয়না হি হি করে হেসে বলল, এই বাচ্চাও তাহলে ছেলে। মতি বিষদৃষ্টিতে মেয়েকুর দিকে তাকিয়ে দাঁতে দাঁত ঘষে বলল, হ্যাঁ এই বাচ্চাও ছেলে, মহা বিচ্ছি ছেলে। জয়না এবারে টেলিফোন ডায়াল করল, প্রায় সাথে সাথেই অন্য পাশে মেয়েকুর আব্বার উদ্বিগ্ন গলার স্বর শোনা গেল, হ্যালো। জয়না বলল, আমি কি প্রফেসর হাসান সাহেবের সাথে কথা বলতে পারি? জি কথা বলছি। চমৎকার হাসান সাহেব, আমি আপনার ছেলের বিষয় নিয়ে কথা বলতে ফোন করেছি। টেলিফোনে অন্য পাশে হঠাৎ করে আব্বা চুপ করে গেলেন, কয়েক মুহূর্ত পরে ভয় পাওয়া গলায় বললেন, আপনি কে বলছেন? সেটা জেনে আপনি কি করবেন? আপনার ছেলে নিয়ে কথা বলতে চাইছি, সেটা নিয়েই বলা যাক। কোথায় আমার ছেলে, কোথায়? আছে আমাদের কাছে। আব্বা কিছু একটা বলতে চাইছিলেন, তার আগে আম্মা আব্বার হাত থেকে টেলিফোন নিয়ে চিৎকার করে বললেন, কে কে আমার মেয়েকে নিয়ে গেছে, কে? জয়না শুকনো গলায় বলল, আপনি কে? আমি মেয়েকুর মা, তুমি কে? জয়না আমতা আমতা করে বলল, ইয়ে আমি মানে ইয়ে। তোমার কতবার সাহস যে আমার বাসা থেকে তুমি মেয়েকে চুরি করে নিয়ে যাও? আম্মা হুঙ্কার দিয়ে বললেন, তোমার মাথায় চুল আমি ছিঁড়ে ফেলবো, ঘুষি মেরে তোমার সব কয়টা দাঁত আমি ভেঙে ফেলবো, লাথি মেরে আমি তোমার পাঁজরে হাড্ডি একটা করে ভাঙবো। কতবারও সাহস তোমার যে তোমার আমার মেকুকে চুরি করে নিয়ে যাও? জৈন এই ধমকে একেবারে ভেবাচাকা খেয়ে গেল, কারো বাচ্চা কিডন্যাপ করে নেওয়ার পর সে যে এরকম খেপে খেপে যেতে পারে তার এরকম ধারণা ছিল না। সে কি বলবে বুঝতে পারল না। আম্মা ধমক দিয়ে জিজ্ঞেস করলেন, কেন তোমরা আমার ছেলেকে চুরি করেছ কেন? জৈনা মিনমিন করে বলল, ইয়ে মানে মুক্তিপণ মানে? আম্মা চিৎকার করে বললেন, কত বড় ছোট লোক তুমি, মুক্তিপণের জন্য বাচ্চা চুরি করো? লজ্জা করে না বেহায়া বেশরম ধরিবাজ? তোমার মা বাবা নেই, তোমার বাচ্চা কাচ্চা নেই, কুকুর পিলার পর্যন্ত অন্যের বাচ্চা টানাটানি করে না, আর তুমি মানুষ হয়ে আমার বাচ্চা চুরি করেছ? তুমি কুকুর বিড়ালের অধম। জৈনার পক্ষে আর সহ্য করা সম্ভব হলো না, সে ফেকার সময় টেলিফোনটা মতির দিকে এগিয়ে দিয়ে বলল, নাও তুমি কথা বলো। কেন বড় গালাগাল করছেন? মতি অবাক হলো, তার সুদীর্ঘ কিডন্যাপ জীবনে অভিজ্ঞতা দেখেছে এরকম অবস্থায় সাধারণত কেউ গালাগাল করে না। সে টেলিফোনটা নিয়ে মধুর গলায় বলল, হ্যালো। আম্মা এবারে আরো রেগে গেলেন, চিৎকার করে বললেন, তুমি আবার কোথা থেকে হাজির হয়েছ, তুমি কে? সেটা নিয়ে কথা বলার অনেক সময় পাওয়া যাবে, আগে আমরা যে জন্য ফোন করেছি সেটা নিয়ে কথা বলি। আমি কোনো কথা শুনতে চাই না, আমার মেয়েকে ফিরিয়ে দাও। কি বলছেন, মেকু? আম্মা বললেন, হ্যাঁ মেকু, আমার ছেলের নাম মেকু। মেকু আবার কি রকম নাম, সেটা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না, এই মুহূর্তে আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। মতি আরো মধুর গলায় বলল, সেই জন্যই তো আপনার কাছে ফোন করেছি, আপনার মেকুকে কিভাবে আপনার কাছে ফিরিয়ে দেব সেটার জন্য ব্যবস্থা করতে হবে না? সবাই যেন খুশি থাকে সেটা একটু দেখবেন না, সবাই যেন খুশি থাকে। হ্যাঁ আপনার মেয়েকে যদি কিছু একটা হয়ে যায় তাহলে সেটা কি আপনার ভালো লাগবে? আম্মা একেবারে বোমার মতো ফেটে পড়ল, কি বললে? তোমরা বদমাশ হয়ে দল, চামচিকার দল, খাটা সে দল, তোমরা কি আমার মেয়েকুর গায়ে হাত দিয়েছ? মতি মিনমিন করে বলল, এখনো দেই নাই। খেতে দিয়েছ? বাথরুম ঘুরিয়েছ? শুকনো কাপড় পরেছ? না মানে ঘুমোতে দিয়েছ? ইয়ে ঘুমোতে দিয়েছি। আম্মা মেঘ সরে বললেন, আমি বলেছি টেলিফোনটা আমার মেকুকে দাও। মতি অবাক হয়ে বলল, আপনার মেকুর বয়স মাত্র 2-3 মাস। আম্মা সুতো করে দিয়ে বললেন, 2 মাস 11 দিন। ওই হলো 2 মাস 11 দিন। 2 মাস 11 দিনের বাচ্চা কি টেলিফোনে কথা বলতে পারে? তুমি মেকুর কানে ফোনটা লাগাও, আমি তার সাথে কথা বলবো। আপনার মেকু টেলিফোনে কথা শুনে কি কিছু বুঝবে সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। চুরি চামারি করতে নেমেছো, চুরি চামারি নিয়েই থাকো, মা কিভাবে বাচ্চার সাথে কথা বলে সেটা তোমার মাথা ঘামাতে হবে না, টেলিফোনটা মেকুর কানে লাগাও। আমি দেখতে চাই আমার মেকু ভালো আছে কি না। মতি কি করবে বুঝতে পারলো না, অনেকটা বোকার মতন সে টেলিফোনটা মেকুর কাছে নিয়ে তার কানে লাগালো। আম্মা টেলিফোনে চিৎকার করে ডাকলেন, মেকু মেকু, বাবা তুই ভালো আছিস? মেকুর ইচ্ছে হলো চিৎকার করে বলে, হ্যাঁ মা ভালো আছি, তুমি কোনো চিন্তা করো না, আমি এই বদমাশগুলোকে এমন শিক্ষা দেব যে এরা জন্মের মতো সিধে হয়ে যাবে। কিন্তু সে এসব কিছু বলতে পারলো না,
মায়ের গলার আওয়াজ শুনে 2 মাসের বাচ্চা আনন্দে যেরকম শব্দ করার কথা সেরকম একটা শব্দ করল। মেকু, বাবা তোকে ব্যথা দিচ্ছে না তো? কোনো যন্ত্রণা দিচ্ছে না তো? মেকু ভের করে মুখ দিয়ে একটা শব্দ করে মাথা নাড়ল। তুই যেখানেই থাকিস না কেন, আমি তোকে নিয়ে আসবো। মেকু আবার মুখ দিয়ে তার শব্দটা করে সম্মতি জানালো। মতি তখন টেলিফোনটা সরিয়ে নিজের কানে লাগিয়ে বলল, ছেলের কথা শুনলেন? আম্মা বললেন, হ্যাঁ শুনেছি। চমৎকার, এবার তাহলে বিজনেস সেরে দেওয়া যাক। বিজনেস? আম্মা চিৎকার করে বললেন, আমার ছেলে কি সিমেন্টের বস্তা নাকি গাড়ির পার্টস যে তাকে নিয়ে বিজনেস করবে? মতির গলা স্বরে মধু ডেলে বলল, আমার মনে হয় আপনি ব্যাপারটা গুরুত্ব ধরতে পারছেন না। হাজার হলেও আপনি তো মা, ব্যাপারটা খুব ব্যক্তিগতভাবে নিয়ে নিচ্ছেন। এটাকে ব্যক্তিগতভাবে নেওয়ার কোনো কারণ নেই। আপনার সাথে আমাদের কোনো বিরোধ নেই, আপনার ছেলের সাথেও নেই। আম্মা ধমক দিয়ে বলেন, খবরদার, তুমি আমার ছেলের কথা মুখে নেবে না। তোমার দুর্গন্ধ ভরা মুখ, তোমার নোংরা মুখ। মতি প্রায় হাল ছেড়ে দিয়ে বলল, আমি কি আপনার স্বামী প্রফেসর সাহেবের সাথে কথা বলতে পারি? কেন, হাসানের সাথে কেন কথা বলতে হবে? কারণ ব্যাপারটা জরুরি, আমার আপনাদের মেকুকে আপনাদের হাতে তুলে দিতে চাই। ব্যাপারটা যত সহজে করা যায় ততই ভালো। আমি সেটা নিয়ে আপনার স্বামী প্রফেসর হাসানের সাথে কথা বলতে চাই। আমার সাথে বল বেটা ধরিবাজ। না, আপনার সাথে বলা যাবে না, চেষ্টা করেছি এতক্ষণ থেকে, আপনি শুধু গালাগাল করছেন। তোমাদের গালাগাল করব না তো কই, মাথায় তুলে নাচব? তোমাদের জুতিয়ে শীতে করে দেওয়া দরকার। হঠাৎ করে আম্মার কথা বন্ধ হয়ে গেল এবং আব্বার গলা শোনা গেল। মনে হলো আব্বা এরকম জোর করে আম্মার হাত থেকে টেলিফোনটা কেড়ে নিয়েছেন। আব্বা বলল, হ্যালো প্রফেসর হাসান সাহেব, হ্যাঁ আপনার স্ত্রীর সাথে কথা বলা খুব কঠিন, খুব অল্প রেগে যান। আপনার সাথে কথা বলতে আশা করছি কোনো সমস্যা হবে না। কি বলতে চান বলে ফেলেন। মুক্তিপণে টাকার পরিমাণটা আপনাকে জানাই। কত? 10 লক্ষ টাকা। আব্বা কিছুক্ষণ চুপ থেকে বললেন, দেখেন, আমাদের ছেলেকে ফিরিয়ে পাওয়ার জন্য আমাদের যা আসছে সব দিয়ে দেব, কিন্তু আমারও তো আসলে চাকরিজীবী, আমাদের হাতে কোনো ক্যাশ নেই। আমি জীবনে একসাথে 10 লক্ষ টাকা দেখিনি। আমরা মতিবাদা দিয়ে বলল, এইসব খুঁটিনাটি নিয়ে আমরা মাথা ঘামাতে চাই না, আপনারা নিজেদের মাঝে আলোচনা করেন। শুধু একটা ব্যাপার। কি ব্যাপার? পুলিশকে কিছু জানাতে পারবেন না? পুলিশ আমাদের ধরে ফেললে সেটা নিয়ে আমরা একেবারেও মাথা ঘামাচ্ছি না, কিন্তু তাদেরকে জানালে টাকার একটা ভাগ তাদেরকেও দিতে হবে, কাজে আপনারা উপর চাপটা একটু বেশি পড়বে। এই হচ্ছে ব্যাপার। আব্বা কিছু একটা বলতে চাচ্ছিলেন, কিন্তু মতি বাধা দিয়ে বলল, আমি এখনো আর কিছুই বলতে চাই না, একটু পরে আবার ফোন করব। শুভ সন্ধ্যা প্রফেসর সাহেব। টেলিফোনটা বন্ধ করে মতি যুদ্ধ জয় করার মতো ভঙ্গি করে বদি এবং জয়নার দিকে তাকালো। বলল, দেখেছ কেমন চমৎকার প্রফেসর, প্রফেশনাল ভাবে কাজ করলাম। বদি তার ফুলে যাওয়া মুখে হাত বুলোতে বুলোতে বলল, কি মনে হয় তোমার, দেবে টাকা? নিশ্চয়ই দেবে, কিন্তু কত দিবে, দিতে পারবে সেটা হচ্ছে কথা। ইউনিভার্সিটির মাস্টারদের বেতন আর কত? বেচারারা প্রাইভেট টিউশনিও করতে পারে না, কাজেই তাদের কাছে ক্যাশ টাকা কম। যতই হোক কিছু তো নিশ্চয়ই দেবে। তা দেবে। টেবিলে রাখা মোমবাতিটা প্রায় শেষ হয়ে নিবু নিবু হয়ে এসেছে। সেদিকে তাকিয়ে জরিনা বিরক্ত হয়ে বলল, কি যন্ত্রণা, ইলেকট্রিসিটি আসছে না, গরমে সেদ্ধ হয়ে যাচ্ছি। জরিনা কথা শেষ হবার আগেই হঠাৎ করে লাইট জ্বলে উঠল। আবছা অন্ধকারে সস্তা হোটেল তার দৈন্যদশা বোঝা যাচ্ছিল না, কর্কশ উজ্জ্বল আলোতে হঠাৎ করে সেটা স্পষ্ট হয়ে উঠল। মলিন বিছানা, নোংরা মশারি, রঙটা দেয়াল, আর সেটাকে আরও একটা প্রকট করার জন্য ঘরের দেয়ালে গুপ্তা একটা মাকড়সা তার পা ছড়িয়ে বসে আছে। মেকুর খিদে পেয়েছে, কোনো রকম সংকেত না দিলে এরা খেতে দেবে বলে মনে হয় না। সব সময় মায়ের দুধ খেয়ে এসেছে, এখন কি খেতে হবে কে জানে, কিন্তু কিছু একটা তো খেতে হবে। মেকু তখন খাবার জন্য ঘ্যান ঘ্যান করে একটু কাঁদবে বলে ঠিক করলো, তারপর সত্যি সত্যি কাঁদতে শুরু করলো। বতিমতি আর জয়না তিনজনে একসাথে মেকুর দিকে তাকালো। মেকুর কান্নাকে তারা খুব ভয় পায়। বদি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কি হলো, কাঁদে কেন? মতি বলল, ছোট বাচ্চার কাজ তিনটা, খাওয়া, ঘুম আর বাথরুম। এইমাত্র সে আমার মুখে বাথরুম করে সেরেছে, কাজেই বাথরুম করতে হবে না, ঘুমের দরকার হলে ঘুমিয়ে পড়তো, সে তো শুয়েই আছে।
তাহলে বাকি থাকলো খাওয়া। কিভাবে কা হবে? ফিডার বোতল কিনে এনেছি, বাচ্চার পাউডার দুধ কিনে এনেছি, পানির সাথে দুধ মিশিয়ে খাওয়াতে হবে। দুধের কোটায় লেখা আছে। বদি জৈনের দিকে তাকিয়ে বলল, জৈনা, তুমি তাহলে এই বাচ্চাকে দুধ খাওয়াবে? এর চিৎকার শুনলে আমার এত ভয় লাগে। জৈনা বলল, কেন, আমি কেন খাওয়াবো? ছোট বাচ্চাদের তো মহিলারা দেখে শুনে রাখে। জৈনা নাক দিয়ে ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, আমাকে কি তোমার সেরকম মহিলা মনে হচ্ছে? বাচ্চা কাচ্চে যদি আমার জীবনের উদ্দেশ্য হতো, তাহলে বিয়ে শাদী করে সংসার করতাম, এই লাইনে আসতাম না। মতি বলল, তর্ক করে লাভ কি? আছাড় খেয়ে বদি আর আমার দুজনেরই 12টা বেজে গেছে। আমরা খুব বেশি নাড়াচাড়া করতে পারছি না। জয়না, এখন তোমাকে কিছু কাজ কর্ম করতে হবে। জয়না গজগজ করতে করতে উঠে গেল, ফিডার বোতল বের করে তার পানি মাঝে ঢালল, দুধের কৌটা খুলে সেখান থেকে পাউডার দুধ বের করে মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিল। দুধের কৌটা খুলে সেখান থেকে পাউডার দুধ বের করে মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে বোতলটা মেকুর মুখে ধরিয়ে দিল। মেকু সাথে সাথে কান্না থামিয়ে ফিডার বোতল টানতে থাকে, কিন্তু এক মুহূর্ত পর বোতল থেকে মুখ সরিয়ে বিকট স্বরে চিৎকার করতে শুরু করে। বদি ভয় পেয়ে বলল, কি হলো, কাঁদছে কেন? এভাবে কাঁদলে তো লোক জমা হয়ে যাবে। জয়না বলল, বুঝতে পারছি না কেন কাঁদছে। মেকুর ইচ্ছে হলো 10 কেজি একটা ধমক দিয়ে বলে, বেকুর দল, দুধ খেতে হলে নিপলে ফুটু করে খেতে হয়। কিন্তু সেটা বলতে পারলো না। 2 মাসের বাচ্চার যেরকম ভঙ্গিতে কান্নাকাটি করা দরকার, ঠিক সেরকম ভঙ্গিতে চিৎকার করতে লাগলো। জয়না ঠিক করবে বুঝতে না পেরে ফিডার বোতলটা আবার মেকুর মুখে ঠেসে ধরল। মেকু 1-2 বার চুষে মুখ থেকে বের করে দিয়ে আবার তার স্বরে চিৎকার করতে থাকে। জয়নার পাশাপাশি বদি এবং মতি এসে দাঁড়ালো। মতি চিন্তিত মুখে বলল, এত ঝামেলা হলো দেখছি, কি করা যায়? বদি মাথা চুলকে বলল, এর মাকে ফোন করে জিজ্ঞেস করা যায় না? মতি বলল, হ্যাঁ ঠিকই বলেছ, তাই করা যাক। বদি জয়নার দিকে টেলিফোন এগিয়ে দিয়ে বলল, নাও টেলিফোন করো। জয়না ভয়ে ভয়ে বলল, কি করব, যদি আবার গালাগাল শুরু করে? মতি বলল, দিলে দেবে, তুমি উল্টা গালাগাল করবে, কিন্তু এই বাচ্চার কান্না থামানো না গেলে আমরা বিপদে পড়ে যাব। জয়না বলল, টেলিফোন নাম্বারটা জানি কত? মতি বলল, টেলিফোন নাম্বার লাগবে না, মাঝখানে হলুদ বাটন দা, চাপ দিলেই লাস্ট নাম্বার রিডায়াল হয়ে যাবে। জয়না হলুদ বোতাম টিপে দিতেই ফোন ডায়াল হয়ে গেল এবং প্রায় সাথে সাথেই মেকুর আম্মার গলা স্বর শোনা গেল, হ্যালো। জয়না ভয়ে ভয়ে বলল, আপনি মেকুর মা? হ্যাঁ, আপনি কে? আমি একটু আগে ফোন করেছিলাম, মনে নেই? মনে নেই আবার, 100 বার মনে আছে। কি চাও এখন? আমার মেকুকে ফেরত দেবে কখন? তাকে খাইয়েছ? তার কান্না শব্দ শুনতে পাচ্ছি কেন? কি হয়েছে? সেই জন্যই ফোন করেছি। খাওয়া নিয়ে একটু সমস্যা হচ্ছে, খেতে চাচ্ছে না, কি করা যায় জানার জন্য ফোন করেছি। মেকু খেতে যাচ্ছে না? না। দুধ বেশি গরম হয় নাই তো? না। কতটুকু পানিতে কই চামচ দুধ দিয়েছ? সেটা মাপ মতো দিয়েছি, কোটাই চাল লেখা আছে, একেবারে খেতে চাচ্ছে না। নাকি একটু খেয়ে আর খেতে চাচ্ছে না? জয়না বলল, একেবারে খেতে চাচ্ছে না। আম্মা কয়েক মুহূর্ত চিন্তা করে বললেন, ফিডের বোতলে নিপলে ফুটো আছে তো? জয়না বলল, দাঁড়ান দেখি। বোতলটা হাতে নিয়ে নিপলটি দেখল, সত্যি সত্যি নিপলে ফুটো নেই। আম্মা জিজ্ঞেস করলেন, কি আছে? না নেই। আম্মা আবার মহা খাপ্পা হয়ে চিৎকার করতে লাগলেন, তোমরা কি রকম কিডন্যাপ করো যে একটা বাচ্চাকে কিভাবে দুধ খাওয়াতে হয় সেটা পর্যন্ত জানো না? মাথার মাঝে কি ঘিলু নেই? সেখানে কি গোবর ভরা আছে? তোমরা কি ভাত খাও নাকি ঘাস খেয়ে থাকো? রাগারাগি এবং গালাগালি আরো বেড়ে বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবার আগে জয়না তাড়াতাড়ি টেলিফোন কানেকশন কেটে দিল। নিপলের মাঝে ফুটো করে ফিটাটি মেকুর মুখে ধরে দেবার পর সে এবারে চুকচুক করে চুষতে শুরু করলো। ঘরের ভেতরে শেষ পর্যন্ত এবারে শান্তি ফিরে এলো। মেকু দুধ খেতে খেতে চারদিকে চোখ বুলিয়ে দেখে জয়না টেলিফোনটা রেখেছে একেবারে তার হাতের কাছে, একটু চেষ্টা করলেই সে নেগাল পেয়ে যাবে, আর হলুদ বুটামটা চেপে ধরে তার আম্মার কাছে টেলিফোন চলে যাবে, ব্যাপারটা মন্দ নয়। মেকু শান্ত হয়েছে আবিষ্কার করলো। পরমতি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল,
এবারে তাহলে আমরা ঠিক করে নিই এখন কি করব। হ্যাঁ, বদিও মাথা নাড়ালো, মনে হচ্ছে কিডন্যাপ করাটা পুরোটা চলে যায়নি। কিছু টাকা বের করা যাবে। জয়না ঠোঁটে একটা সিগারেট চেপে ধরে ফস করে মেদ জ্বালিয়ে ধোঁয়া বের করে বলল, হ্যাঁ এই অংশটা খুব ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, ধরা পড়ার আশঙ্কা এইখানে সবচেয়ে বেশি। তখন তিনজন মিলে কথাবার্তা বলতে শুরু করলো। মেকোকে কোথায় রেখে যাবে, যেহেতু গাড়িটা পুলিশ নিয়ে গেছে, আবার নতুন একটা গাড়ি ভাড়া করতে হবে, কার কাছ থেকে সেই বাড়ি নেওয়া যায়, মুক্তিপণটা ঠিক কোথায় হস্তান্তর হবে, এরকম খুঁটিনাটি আলোচনাটা শুরু হবার সাথে সাথে মিকু বুঝতে পারলো এই কথাবার্তাগুলি তার আম্মা আব্বার শোনা দরকার। তার হাতের কাছাকাছি মোবাইল টেলিফোন মেকু একটু গড়িয়ে সেই টেলিফোনটা হাতে পৌঁছে হলুদ বোতামটা চেপে ধরলো। তার আর কিছুই করতে হবে না, আব্বা আম্মা বাসায় বসে এদের সব কথাবার্তা শুনতে পাবেন। আসল ব্যাপারটা হলো তার থেকে অনেক ভালো, কিডন্যাপ করে ফোন করেছে শুনে পুলিশ রেকর্ড করা যন্ত্র নিয়ে বসেছিল, ফোন বাজার সাথে সাথে তারা রেকর্ড করতে শুরু করলো। আম্মা টেলিফোন তুলে বার কত হ্যালো হ্যালো বললেন, কিন্তু অন্য পাশে কেউ উত্তর দিল না। টেলিফোনটা রেখে দিতে গিয়ে আম্মা থেমে গেলেন, হঠাৎ করে শুনতে পারলেন খুব আবছাভাবে কিছু মানুষের কথা শোনা যাচ্ছে, কথা খুব স্পষ্ট নয় কিন্তু ভাষা ভাষা বোঝা যায়। একটু কান পেতে শুনে আম্মা চমকে উঠলেন, মানুষগুলি কথা বলছে মেকুকে নিয়ে, কিডন্যাপ করার পর মুক্তিপণটা কিভাবে আদায় করবে সেটাই হচ্ছে আলোচনার বিষয়। আম্মা একেবারে হতবাক হয়ে গেলেন, পুলিশ সাথে সাথে কাজ শুরু করে দিল। আলাপ আলোচনা থেকে জানতে পারলো এখানে তিনজন মানুষ, একজনের নাম বদি, একজন মতি আর একজন জয়না। ফাইল গেটে ঘণ্টাখানেকের মধ্যেই তাদের ছবিও বের হয়ে গেল। তিনজনেই ঘাঘো আসামি, আগেও কয়েকবার গ্রেফতার হয়েছে। আগামীকাল মুক্তিপণ আদায় করার জন্য কোথা থেকে তারা গাড়ি ভাড়া করে কোথায় কিভাবে যাবে সেটা পুলিশ জেনে গেল। আধ ঘন্টা পর মতি যখন আবার টেলিফোন করে মুক্তিপণ কিভাবে দিতে হবে সেটা নিয়ে মেকুর আব্বা আম্মার সাথে আলোচনা করছিল, সে গুনা করে সন্দেহ করেনি, ততক্ষণে তাদের সব খুঁটিনাটি বের হয়ে গেছে। মুক্তিপণে টাকার পরিমাণ নিয়ে মেকুর আব্বা আম্মা যে দর কষাকষি করলেন সেটাও যে পুলিশের শেখানো সেটাও সে বুঝতে পারলো না। মেকুর আব্বা আম্মাও যেটুকু টাকা দিতে রাজি হলেন সেটা যে তাদের মতো কারো পক্ষে দেওয়া সম্ভব নয় সেটা নিয়েও তাদের মনে কোনো সন্দেহ হলো না। লোভ বড় ভয়ানক জিনিস, এর কারণে সব কাণ্ড জ্ঞান হঠাৎ করে লোপ পেয়ে যায়। ফন্দি ফিকির কাহিনীটি এখানে শেষ, পরবর্তী পর্বে থাকছে কাল রাত। সঙ্গী থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। ধন্যবাদ, সকলে সুস্থ থাকুন, ভালো।